আরেকটা ইনফরমেশন ছিল, প্রাইভেট টিউশনই করছে কিছু সরকারি শিক্ষক, এটা মোটেই উচিত নয়। সরকার তাদেরকে বেতন দিচ্ছে হিউজ বেতন যতটুক সম্ভব, এবং সরকারি কর্মচারী তাদের সার্ভিস কন্ডাক্ট রুল অনুসারে কোনো মতেই প্রাইভেট টিউশনই করতে পারে না, এমনকি পয়সা ছাড়াও করতে পারবে না। এছাড়া হাইকোর্টের একটা সিদ্ধান্ত আছে, কোনো টিচারই এমনকি প্রাইভেট স্কুলগুলিও তারা কখনো তার ক্লাসের স্কুলের স্টুডেন্ট বা অন্য স্কুলের স্টুডেন্ট পড়াতে পারবে না। এখানে কিছু অভিযোগ ছিল, তো সকালে আমি ডাবলে ছিলাম, এসডিএম এবং এসডিপির নেতৃত্বে স্পটে গেছে, দুজনকে হাতে হাতে পাওয়া গেছে, ক্লাস করছে, বাকিরা মেসেজ দিয়ে দিয়েছে চলে গেছে। এবং কাউকে কাউকে আমি স্কুলে গিয়েও বলেছি, প্রমিস করিয়েছি যে ছেলেমেয়েরা এখানে পড়ছে, আমাদের রাজ্যের শিক্ষকদের সম্বন্ধে আমি গর্ব অনুভব করি, কিন্তু ছোট্ট একটা অংশের জন্য আমাদের শিক্ষকদের দুর্নাম হয়, সেটাতে না করে সেজন্য কেউ কেউ আমাকে টাচ করে পর্যন্ত, হাতে টাচ করে পর্যন্ত এসুর করেছে আমরা এই লাইনে যাব না। তো এটার জন্য আমি গেছি সকাল থেকে, স্কুলের কি পজিশন এগুলি দেখতে গেছি, মোটামুটি ঠিকই আছে। এটা যা আইন মতো আছে তাই অ্যাকশন নেব। এবং এটা আরো জানিয়ে রাখি, আমি অভিযোগটা আজকের থেকে 7 দিন আগে পেয়েছিলাম, পাওয়ার পরে এই 36 জনের নামের নামে শোকজ করা হয়েছে, এবং শোকজ গতকাল এবং পরশু মিলে সবাই পেয়ে গেছে। বলতে পারেন শোকজের পরে আবার আসলেন কেন, শোকজের পরেও তাদের টনক নড়ে কি না, সেজন্য সশরীর আমি আসলাম। প্রকাশ করার পরে কিন্তু সাংবাদিকদের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে, এখন থেকে দেখবেন হুমকি পাবেন না, হুমকি পাবেন না। এটার পিছনে অন্য কারণ রয়েছে, কোন শিক্ষক হুমকি দেবে বিশ্বাস করেন? আমার খুব ভালো লাগে একটা জিনিস, আপনারা বলুন তো দেখি, এই 36 জনের মধ্যে কোন ফিমেল টিচার আছে? তাহলে আমার ফিমেল টিচাররা কেন প্রাইভেট টিউশনই করছে না? আমি জেন্টস টিচারদের যারা করছে তাদের জিজ্ঞেস করতে চাই, আমার ফিমেল টিচাররা তো ব্রিলিয়ান্ট, জেন্টস তো ব্রিলিয়ান্ট, তাহলে মানসিকতার প্রশ্ন। আমার আমার লেডিস টিচার কোন টিউশন, এই যে 36 জন অভিযোগ নেই তো, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? এটা সময় বলবে, আইনের বাইরে তো কিছু করতে পারবো না, সুতরাং আইনের মধ্যে থেকেই তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা করার ব্যবস্থা গ্রহণ করব। এর মধ্যে অনেকে আমার ফোন করেছে, স্যার ভুল করেছি, অ্যাকশন নেবেন না, আমরা আর প্রাইভেট টিউশন করব না। এর মধ্যে আমি গাড়ি থাকতে থাকতেই 3টা ফোন পেয়ে গেছি, সবার মেসেজ দিয়ে দিয়েছি, আমাকে ডাইরেক্ট কথা বলো কি অসুবিধা আছে বলবো। এবং আমি বলছি যদি এক্সট্রা ক্লাস নিতে হয় স্কুলের মধ্যে লাইট টানিয়ে সেখানে পড়াক, আমরা ব্যবস্থা করবো। আমাদের যেমন সায়েন্স ট্যালেন্ট সার্চ আছে, সেখানে আমরা এক্সট্রা পয়সা দেবো টিচারদের, এক একজন টিচার 500 টাকা করে পাবে প্রতিদিনে, এবং এটার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি, সেখানে ক্লাস আওয়ারের পরে ক্লাস নেবে। তো সুতরাং আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, আপনারা সহযোগিতা করবেন। এবং একটা কথা মনে রাখতে হবে, ছোট্ট একটা অংশের জন্য সমস্ত শিক্ষক সমাজকে দায়ী করা যাবে না, এটাও ভুল হবে। তাহলে কোনো মতেই এটা যেন সব শিক্ষক খারাপ এরমভাবে মেসেজ যাওয়া উচিত নয়, যে অপরাধ করছে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। যে আবার কেউ যদি মনে করে ক্ষমা চেয়ে নিল, ওকে যদি সংশোধন হয়, দেখবেন ওই ইয়াতে আছে আপনার জেলখানার সামনে লেখা আছে, দেখবেন সংশোধন হবে, পাপকে নয় পাপীকে নয় পাপকে ঘৃণা করো। ওই লোকটা এমন হতে পারে কারো দ্বারা প্রভাবিত হয়ে এটা করছে, সে যদি সংশোধিত হয় তাহলে আমরা মনে করুন এটাই আমাদের পাওনা।